বিশ্বের বিভিন্ন দেশের শান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল সালেম হামাদ আল আকিল আল নাবেত। সকালে চট্টগ্রামের ভাটিয়ারির বিএমএ প্যারেড গ্রাউন্ডে 82তম রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এবার সব বিষয়ে সেরা ফলাফলের জন্য সোর্ড অফ অনার এবং সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য সেনাবাহিনীর প্রধান স্বর্ণপদক অর্জন করেছেন তানভীর রহিম। এই কুচকাওয়াজের মাধ্যমে 82তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের 196 জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন, যাদের মধ্যে 180 জন পুরুষ এবং 16 জন নারী অফিসার রয়েছেন। এছাড়া কমিশন প্রাপ্ত অফিসারদের মধ্যে 7 জন ফিলিস্তিনি এবং 1 জন শ্রীলঙ্কান অফিসার রয়েছেন।